কত করে কইলাম আমার জন্য একটা মাইয়ান তো করে রান্দা ভাইটা খাওয়াইবো। চলচ্চিত্র থেকে নাটক তিনি ছিলেন সর্বত্র, ছোট ছোট চরিত্রেও তিনি ছাপিয়ে গেছেন বড় বড় তারকাদের। পার্শ্ব চরিত্রে থেকেও যে অভিনয়ের দ্যুতি ছড়ানো যায় তাই যেন বুঝিয়ে গেছেন বর্ষীয়ান অভিনেতা ডক্টর ইনামুল হক। নিজে ভালো তো জগৎ ভালো, যারা নিজেরা ভালো না তারাই অন্যের দোষ খুঁজে বেড়ায়। কলেজে পড়াশোনাকালে ইনামুল হক প্রথম মঞ্চে অভিনয় করেন। মজার বিষয় হলো 1959 সালে তিনি প্রথম মঞ্চনাটক ভাড়াটে চাই অভিনয় করেন একজন নায়িকা চরিত্রে। নারী চরিত্রে অভিনয়ের কারণে তিনি ভেবেছিলেন পরবর্তীতে তাকে হয়তো উত্তক্ত করবেন সবাই, কিন্তু এখানে তার অভিনয় এতই ভালো হয় যে সেরকম কিছুই হয়নি, উল্টো বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। নায়িকার চরিত্রে অভিনয় করেছিলাম, সবাই পছন্দ করেছিল বলে উত্তক্ত করেনি। 1968 সালে প্রতিষ্ঠিত নাগরিক নাট্য সম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার পাশাপাশি দলটির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন ইনামুল হক। এ দলের হয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন আতাউর রহমানের নির্দেশনায় বুড়ো শালিকের ঘাড়েরও নাটকে। কেউ যেন কোর্টের বারান্দা চেনে না, দিন উপেক্ষা করে তৎকালীন অসহযোগ আন্দোলনে অংশ নেন নাট্যচর্চাকে হাতিয়ার করে। 1971 সালের 25 মার্চ সৃজনীর ব্যানারে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ট্রাকে ট্রাকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পথ নাটক করেন এই গুণী অভিনেতা। অভিনয় আসা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ইনামুল হক বলেছিলেন, প্রথমে নাটকটা আমার কাছে একটা বিনোদনের ব্যাপার মনে হয়েছিল, বন্ধুদের সঙ্গে অভিনয় করছি, মজা পাচ্ছি। কিন্তু 60-এর দশকে স্বাধিকার আন্দোলন সহ বেশ কিছু আন্দোলন শুরু হয়, তখন আমরা কালচারাল মুভমেন্টের ভেতরে ঢুকে যাই। তোমরা চার চার ভাগ নিয়ে যাও, আমার জন্য ভাবতে হবে না। মঞ্চনাটকের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও সরব উপস্থিতি ছিল ইনামুল হকের। তিনি খুব সাবলীল অভিনয়ে ফুটিয়ে তুলতেন সব চরিত্রকে। এই যেমন বলতে গেলে আমার বন্ধুর আসা চলচ্চিত্রে একজন রাশভারী হেডমাস্টারের চরিত্রে খুব সাবলীলভাবে মিশে গিয়েছিলেন তিনি। তার অভিনীত প্রথম টিভি নাটক ছিল মুস্তফা মানোয়ার অভিনীত মুখরা রমণী বশীকরণ। তার উল্লেখযোগ্য অন্যান্য কাজের মধ্যে রয়েছে এমিলের গোয়েন্দা বাহিনী, এই সব দিন রাত্রি, অয়ময়, আমার বন্ধু রাশেদ এবং বৃহন্নলা ইত্যাদি। আজ তো নাম দিলাম রাশেদ হাসান। অভিনয়ের পাশাপাশি ইনামুল হক একজন লেখক হিসেবেও পরিচিতি লাভ করেন। টেলিভিশনের জন্য প্রায় 60টি নাটক লিখেছিলেন তিনি। তার লেখা উল্লেখযোগ্য টিভি নাটকের মধ্যে রয়েছে সেই সব দিনগুলি, নির্জন সৈকতে ও কে বা আপন কে বা পর। এছাড়াও তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে নির্জন সৈকতে, গৃহবাসী, মুক্তিযুদ্ধ নাটক সমগ্র, মহাকালের ঘোর সওয়ার, বাংলা আমার বাংলা ইত্যাদি। রাজপুরীতে আমার কন্যা রাজকন্যা যাবে বেড়াতে। শুধু ইনামুল হকই নন, তার পুরো পরিবারই অভিনয়ের সঙ্গে জড়িয়ে আছেন। তার স্ত্রী লাকি ইনাম নাট্য জগতেরই মানুষ। তাদের সংসারে দুই মেয়ে রিদি হক ও প্রীতি হকেরও দুই জামাতা অভিনেতা লিটু আনাম ও সাজু খাতেম। বাংলা নাট্যজগতে অসামান্য অবদান রেখে যাওয়া গুণী অভিনেতা ডক্টর ইনামুল হক 2012 সালে 21শে পদক লাভ করেন। 2017 সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছিল। সালের 11ই অক্টোবর মৃত্যুবরণ করেন গুণী অভিনেতা।